আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও এইটে ম্যাজিক এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো সুপার ক্রিসপি ফ্রায়েড এগ তাও আবার মাত্র পাঁচ মিনিটে আর আমার মতো যেই মায়েরা সবসময় চিন্তায় থাকেন বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি আর আজকের এই ফ্রাইড এগটা খাওয়ার পর আপনার বাচ্চা কিন্তু বুঝতেই পারবে না সে ফ্রাইড চিকেন খেয়েছে না ফ্রাইড এগ খেয়েছে এটা আমার গ্যারান্টি রইল তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নি পাঁচ মিনিটেই সুপার ক্রিস্পি ফ্রাইড এগ তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমেই আমরা ডিমের প্রিপারেশানটা করে নেব আর এর জন্য এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দেব ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ স্বাদে ম্যাজিক মশলা আর এই মশলাটা আপনারা গলির মুখের যে কোনো দোকানে মাত্র পাঁচ টাকা করেই কিনতে পাবেন এখন একটা কাটা চামচ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমি ফেটিয়ে নেব আর কিছুটা সময় ফেটিয়ে নেওয়ার পর দেখুন সবগুলো উপকরণে কিন্তু একসাথে মিশে গেছে আর এ পর্যায়ে চামচটা সরিয়ে একটা সাইডে রেখে দেব সেই সাথে ডিম ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব আর এর জন্য আগে থেকেই আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এরপর প্যানের ধারে তেলটাকে খুব ভালোভাবে গড়িয়ে নেব সেই সাথে আগে থেকে যে ডিমগুলো আমরা ফেটিয়ে রেখেছিলাম সম্পূর্ণ ডিমের ফেটানো মিশ্রণটাই প্যানের মধ্যে দিয়ে দেব। এবং প্যানে ঢাকনা দিয়ে দেব। চুলা লো মিডিয়াম হিটে এক থেকে দু মিনিটের জন্য দেখুন দু মিনিট পর ডিমের একটা সাইড কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এবং ডিমের ওপরের স্কিনটা কিন্তু ফুলে একেবারে ড্রাই হয়ে গেছে আর এ পর্যায়ে আবার একটা স্প্যাচোলা দিয়ে হালকা হাতে ডিমটা আমরা উল্টে দেব। এবং আবারও প্যানের ঢাকনা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর দেখুন দুপাশ থেকে কিন্তু ডিমটা খুব ভালোভাবে সেদু হয়ে গেছে আর এ পর্যায়ে ভেজে নেওয়া এই ডিমটা আমি একটা প্লেটের ওপর তুলে নেব এখন এই ডিমটা আমি একটা সাইডে সরিয়ে রাখব ঠান্ডা হওয়ার জন্য সেই সাথে ডিমের ওপরের ময়দার কোটিংয়ের প্রিপারেশানটা করে নেব আর এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ আরও এক টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এক্ষেত্রে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন এখন এই ময়দার মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ এক প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা আর দিয়ে দেব। থ্রি ফোর চা চামচ বেকিং পাউডার আমি আবারও বলছি এখানে আমি এক চা চামচ থেকে ওয়ান ফোর চা চামচ কম বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা খুব সহজেই বুঝতে পারবেন কারণ এখানে আমি মেজারমেন্ট চামচের এক চা চামচ থেকে ওয়ান ফোর চা চামচ কম বেকিং পাউডারটাই নিয়ে নিয়েছি এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে শুকনো উপকরণের এই মিশ্রণটা থেকে চার টেবিল চামচ পরিমাণ মশলা মাখানো ময়দার মিশ্রণ আবারও একটা গরতলা বাটির মধ্যে তুলে নেব এরপর এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি এখন আবার একটা চামচ দিয়ে পানি আর ময়দার মিশ্রণটাকে খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব যেন ময়দার মিশ্রণের মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে আর এক্ষেত্রে পানিটা কিন্তু একবারে না দিয়ে তিন থেকে চারবারে দেওয়ার চেষ্টা করবেন দেখুন এরই সাথেই কিন্তু ময়দার ব্যাটারটা এখন পুরোপুরি তৈরি এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখব সেই সাথে আগে থেকে যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এখন পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন একটা ধারণ নাইফ দিয়ে সম্পূর্ণ ডিমটাই আমি ঠিক এভাবেই স্লাইস করে নেব আর এখানে আমি ডিমটাকে আটটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এই ডিমের স্লাইসগুলো আমি আবারও একটা প্লেটের ওপর তুলে নেব এবং প্লেটটা একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে ডিমের কোটিংয়ের জন্য আগে থেকে যে মশলা মাখানো ময়দা আর ময়দার ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেগুলোই নিয়ে নেব এরপর এক পিস করে ডিমের স্লাইস নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে খুব ভালোভাবে কোট করে নেব এরপর একটা কাটা চামচ দিয়ে ডিমের স্লাইসটা তুলে শুকনো উপকরণের মধ্যে দিয়ে হালকা হাতে ময়দার একটা কোটিং দিয়ে নেব এরপর আবারও ডিমের স্লাইসের এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিয়ে ডিমের স্লাইসটা আমরা ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবং দ্বিতীয়বারের মতো খুব ভালোভাবেই কোট করে নেব এরপর আবারও কাটা চামচ দিয়ে হালকা হাতে তুলে শুকনো উপকরণে হালকা হাতে গড়িয়ে নিলেই দেখবেন ভাজার জন্য এক পিস করে ডিমের স্লাইস তৈরি হয়ে গেছে এখন সেমভাবে বাকি সবগুলো স্লাইসই আমরা প্রথমে ময়দার ব্যাটারে এরপরে শুকনো উপকরণে কোট করে নেবো এবং আবারও দ্বিতীয়বারের মতো প্রথমে ময়দার ব্যাটারে এরপর আবারও শুকনো উপকরণে হালকা হাতে কোট করে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নিলেই কিন্তু ডিমের স্লাইসগুলো ফ্রাই করার জন্য এখন পুরোপুরি তৈরি আর এর জন্য এখন আমরা চুলার প্রিপারেশনে চলে যাব তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে এক পিস করে ময়দা স্লাইস ঠিক এভাবেই দিয়ে দেব এরপর একটা চামচ দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালারের মুচ করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুপার ক্রিস্পি ফ্রায়েড এগ এখন সবগুলো ডিম ফ্রাই স্লাইসে আমি একটা কিচেন ডিশের ওপর তুলে নেব দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দের ফ্রাইড এগ আর আমি আবারও বলছি আমি কিন্তু গ্যারান্টি করে বলতে পারি আপনারা যে মায়েরা চিন্তায় থাকেন বাচ্চারা ডিম খেতে চাচ্ছে না তাদের যদি ডিমটা ঠিক এভাবেই ফ্রাই করে দেন তাহলে কিন্তু চেটে পুটে খাবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ